নমস্কার, আমি মানিক এবং আজকে আমার আলোচনায় থাকছে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, তা হচ্ছে 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেলেন। হ্যাঁ বন্ধুরা, আজকে 2024 সালের 10ই অক্টোবর, আর জানেন কি, প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার একজন লেখক হিসেবে হান কাং 2024 সালের সাহিত্যে নোবেল পুরস্কার জয় করলেন। তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে কারণ তার লেখার মধ্যে তিনি গভীর কাব্যিক গদ্যের প্রভাব পড়েছেন, যা সাহিত্যিক বা ঐতিহাসিক ক্ষতগুলোকে সামনে এনেছে এবং মানব জীবনের যে ভঙ্গুরতা রয়েছে তাকে উন্মোচিত করার চেষ্টা করা হয়েছে। সো হান কাং তিনি কিন্তু দক্ষিণ কোরিয়ার দ্বিতীয়তম হলেন যিনি নোবেল পুরস্কার পেলেন। এর আগে 2000 সালে এই দেশের প্রয়াত প্রেসিডেন্ট কিম ডে জুং তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। দক্ষিণ কোরিয়ার তিনি সামরিক শাসনের সময় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এবং উত্তর কোরিয়ার সঙ্গে একটি উন্নয়নমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন। 2023 সালে যদি আমরা দেখি যে সাহিত্যে নোবেল কে পেয়েছিলেন, 2023 সালের নরওয়ের একজন প্রখ্যাত লেখক ও নাট্যকার জন ফোসে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন তার অভিনব নাটক ও গদ্যের জন্য। এই গদ্য বা এই নাটকটা এমনটা ছিল যে মানুষের অব্যক্ত কথাগুলোকেও না প্রকাশের সুযোগ করে দিত, তো তার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমরা যদি সাহিত্যের এই নোবেল পুরস্কার কথায় আসি তাহলে দেখব অধিকাংশটাই কিন্তু পুরুষদের প্রাপ্ত, পুরুষ শাসিত। শেষ মহিলা বিজয়ী ছিলেন ফ্রান্সের অ্যানি এরনো, তিনি 2022 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর হান কাং দক্ষিণ কোরিয়ার প্রথম লেখক এবং সাহিত্যে নোবেল জয়ী 18তম নারী। ওকে, সে পুরস্কার ঘোষণার সময় সুইডিশ একাডেমির নোবেল কমিটির স্থায়ী সচিব মার্কস মালক স্টকহোমে তিনি জানান, তিনি পুরস্কার ঘোষণার পর হানের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। ফোনের ওপাশ থেকে হান জানালেন, আমি তো সবে ছেলের সাথে ডিনারটা শেষ করলাম, এত বড় একটা ঘটনার জন্য একেবারে আমি প্রস্তুত ছিলাম না। তো কতটা অমায়িক, কতটা সাধারণ মানুষ হলে একেবারে এইরকম একটা কথা বলা যায়। তো এই মানে কথাটি শোনার পরে তিনি হান আরও কিছু কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে এটা অবিশ্বাস্য, আমি খুবই নিজেকে সম্মানিত বোধ করছি, এখন ছেলের সঙ্গে চা খাবো, খুবই শান্ত নিরিবিলিভাবে এটাকে উদযাপন করবো, জাস্ট এটুকুই। সো যদি আমরা একটু হান এই সম্পর্কে তার সম্পর্কে আমরা একটু জানি, কে ছিলেন এই হান খান। 1970 সালে দক্ষিণ কোরিয়ার গাওয়াংজু শহরে তার জন্মগ্রহণ করেছিল এবং 9 বছর বয়সে তিনি তার পরিবারের সঙ্গে সিউলে চলে আসেন। তার পরিবারই সাহিত্যিক রক্ত বইছে এক প্রকার। তার বাবা হান সুং ওন একজন খ্যাতনামা উপন্যাসিক ছিলেন। তবে হান তার লেখালেখি শুরু করেন 1993 সালের দিকে, যখন লিটারেচার অ্যান্ড সোসাইটি ম্যাগাজিনে তিনি কয়েকটি কবিতা প্রকাশ করেছিলেন। এরপর 1995 সালে তার ছোট গল্প সংকলন হয়, এই সেই সংকলনটির নাম ছিল ইয়োশোর প্রেম, এবং এর মাধ্যমে তিনি গদ্যে আত্মপ্রকাশ করেছিলেন। তবে আন্তর্জাতিক আঙিনায় বড় সাফল্য আসে একটু পরে, 2007 সালে, যখন দ্য ভেজিটেরিয়ান এই বইটি প্রকাশিত হয়। এই বইটিতে তিনি 3 ভাগে লেখা এই এক উপন্যাস, যেখানে তিনি এক নারীর মাংস খাওয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তটাকে নিয়ে লিখেছেন এবং এই সিদ্ধান্তটা কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে তা চমৎকারভাবে তুলে ধরেছেন এই দ্য ভেজিটেরিয়ান কাহিনীতে। এরপরে 2014 সালে প্রকাশিত করলেন তিনি হিউম্যান অ্যাক্টস, এটিও একটি উপন্যাস। এই উপন্যাসে হান তার শৈশবের শহর গুয়াংজুতে 1980 সালে
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর গণহত্যার শিকারদের কণ্ঠ দিয়েছেন এবং এই দেশের ইতিহাসের এই অন্ধকারময় অধ্যায়ের এক মুখোমুখি আলোচনা করেছেন। তো এই ছিল আমাদের আজকের নোবেল জয়ী অর্থাৎ 2024 নোবেল জয়ী হান কাং এর কাহিনী। আশা করি আপনাদের ভালো লাগলো, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ধন্যবাদ।